আবার মুখে মুখে কথা বলছেন যান আপনার সাথে কথা বলতে আপনার আমার বিয়ের জন্য বাস আপনি জানেন আমার মান্থলি খরচ কত কত 3 লাখ টাকা এই ওয়েট ওয়েট মানে আপনি এখানে কেন আসছেন আপনি অন্য টেবিলে গিয়ে বসেন এখানে আমার গেস্ট আসবে সে বসবে হ্যাঁ আমার তো এখানেই আসার কথা ছিল আরে আজব বলতেছি না এখানে আমার অন্য গেস্ট আসবে আপনি এখানে কেন বসবেন এটাই আমার সিট আমি এখানেই বসব আবার মুখে মুখে কথা বলছেন যান আপনার মা আপনাকে বলেছে এই রেস্টুরেন্টে আসতে এবং আমাকেও আসতে বলেছে আপনার সাথে দেখা করতে আপনার সাথে কথা বলতে আপনার আমার বিয়ের জন্য বাস আমার মা আয়নায় একবার দেখছেন নিজের চেহারা আমার সাথে যায় আপনার আর রুচি দেখেন স্যান্ডেল আর লুঙ্গি পরে চলে আসছেন এত বড় নামি দামি রেস্টুরেন্টে কেউ এই গেটআপে আসে আর আপনাকে যে এখানে ঢুকতে দিয়েছে এটাই তো আপনার কপাল আপনাকে যে কিভাবে এখানে ঢুকতে দিল আমি তো সেটাই বুঝতে পারছি না আর আপনি আসছেন বিয়ে করতে ইউ সিরিয়াস জানেন এই রেস্টুরেন্টে একটা খাবারের বিল কত দিতে পারবেন আপনি আপনি আমার খরচ চালাতে পারবেন আপনি জানেন আমার মান্থলি খরচ কত শুনে কি করবেন এটা দেওয়ার সামর্থ্য আপনার নাই 3 লাখ টাকা আর আপনি চলে আসছেন আমাকে বিয়ে করতে আপনার সাথে যে কথা বলতেছি এটাই অনেক বেশি এতেই আমার কেমন যেন লাগতেছে শুধু আমার মায়ের রিকোয়েস্টে আমি আসছি আপনার সাথে দেখা করার জন্য অনেক হয়েছে আর ভালো লাগছে না এসব নাটক আপনি এক্ষুনি এখান থেকে বের হন বের হন চারালের মতো বসে আছেন কেন না হলে কিন্তু ওয়েটার ডেকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব কি হলো বসে আছেন কেন আপনি বের হন এখান থেকে এই ওয়েটার 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 ইয়েস ম্যাম কোনো সমস্যা আপনাদের এই রেস্টুরেন্টে এরকম লুঙ্গি পরে স্যান্ডেল পরে এই ছোট লোকগুলো ঢুকে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করুন ওকে ঠিক আছে ম্যাম আপনি কোনো চিন্তা করেন না ব্যাপারটা আমি দেখছি এই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার হঠাৎ করে আপনি এখানে আমাদের না জানাইয়া সরি আপনি কাকে স্যার বলছেন ম্যাডাম আপনি কি ওনাকে চেনেন উনি হচ্ছে মুন গ্রুপের চেয়ারম্যান এবং আমাদের এখানকারও মালিক ম্যাডাম আপনি কি কোনো রকম তার সাথে খারাপ ব্যবহার করেছেন মুনমুন আমি জানি জি স্যার দেখুন আমার মা বলেছিল আপনি মেয়ে হিসাবে নাকি অনেক এসে তো দেখলাম আপনার কতটুকু ভালো আমার আপনার মতো এত স্মার্ট মেয়ে দরকার নেই আমার দরকার একজন সহজ সরল মেয়ে কারণ আপনার থেকে স্মার্ট সুন্দর মেয়েরা আমার বাড়ির সামনে প্রতিদিন বিয়ের জন্য লাইন দিয়ে থাকে তাদের স্বপ্ন আমাকে বিয়ে করা বুঝলেন কিছু আপনাকে আমি বিয়ে করতে পারছি না শুধু আমার মা বলেছে বলে আমি আপনাকে দেখতে আসছি আসলে আমার ভুল হয়ে গেছে ও আপনি আমাকে বলেছিলেন না মানে আপনাকে অপমান করেছিলেন যে আমি এই রেস্টুরেন্টে বিল দিতে পারবো শুনুন শুধু এই রেস্টুরেন্ট না আমার ব্র্যান্ডের যতগুলো রেস্টুরেন্ট আছে আপনার ফ্যামিলি আপনার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে যা খুশি যখন তখন গিয়ে খেয়ে আসবেন এক টাকাও বিল দিতে হবে শুধু ঢোকার সময় আমার নামটা বলবেন আপনি এখন আসতে পারেন আসলে কোনো স্কুল যে কাজ হবে না আপনি আসতে পারেন আমি আপনাকে বিয়ে করছি না রিজেক্ট করছি কি হলো যান